তোমরা সেম ওয়ানে যারা ফকিচাঁদ কলেজে অ্যাডমিশন নিয়েছ তাদের নোটিশে রেজিস্ট্রেশনের ডেট দেওয়া হয়েছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি তোমাদের অ্যাডমিশনটা এখনও প্রভিশনাল অ্যাডমিশন যতক্ষণ না ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনটা কনফার্ম হচ্ছে তো ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন এই দুটো কিন্তু কম্পালসারি স্টেপ আফটার প্রভিশনাল অ্যাডমিশন তো এই রেজিস্ট্রেশনটা তোমরা কীভাবে করবে সেটা আমি এই ভিডিওতে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত তোমাদেরকে অ্যাডমিশনের আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে তো সেখানে তোমাদের নিজেদের প্রোফাইলে লগ করতে হবে আমি একটা দামি প্রোফাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা একটি বিয়ে মেজারের স্টুডেন্টের প্রোফাইল তো সেখানে দেখো তোমরা প্রোফাইলে ডকুমেন্টস আপলোড এরকমই পাশে এখানে একটা আদার্স বলে অপশন দেখতে পাবে যেখানে রেজিস্ট্রেশন কনফার্মেশন বলে একটা পেজ আছে তো সেখানে গেলে যারা বিএ বিএসসি মেজার এবং মাল্টি কোর্সে অ্যাডমিশান নিয়েছো তাদের জন্য তোমরা এরকম চারটে অপশন দেখতে পাবে তো প্রথমটা কি প্রথমটা হচ্ছে এইসি পেপার এই পেপারটা আয়দার বাংলা অথবা অল্টারনেটিভ ইংলিশ চুজ করতে হবে এটা একটা সেমিস্টার পড়তে হয় তো কেউ যদি ভালো আমি ইংলিশ নেব তাহলে ইংলিশ নিলো কেউ যদি ভাবে বাংলা নেব তাহলে এখানে তোমাকে চয়েসটা করতে হবে আচ্ছা এরপর হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারে একটা করে পেপার এমন সাবজেক্টে পড়তে হবে যেটা তোমার মেজার এবং মাইনরের মধ্যে নেই তো সেই লিস্টটা তোমরা ড্রপ ডাউন এখানে দেখতে পাবে যেমন এই ক্ষেত্রে তোমাদের অ্যাভেলেবেল এই পার্টিকুলার স্টুডেন্টের ক্ষেত্রে এইরকম অ্যাভেলেবেল সাবজেক্ট রয়েছে তো সাপোজ সে হিস্ট্রি প্রথম সেমিস্টারে পড়তে চাইলো দ্বিতীয় সেমিস্টারে মেবি ইকোনমিক্স এবং থার্ড সেমিস্টারে তাহলে ফিজিক্যাল এডুকেশান এইভাবে ও নিল নিয়ে তোমাদেরকে সেভ করতে হবে এই চয়েসগুলো তো এই চয়েসে বলে সেভ করার পরে মনে হয় না স্যার আমার ভুল হয়ে গেছে আমি এখানে বেসিক্যালি ইংলিশ পড়তে চাই তাহলে এখানে আমি ইংলিশটাকে সেভ করব তারপর মনে হল হিস্ট্রি পড়ব না আমি এখানে হিস্ট্রি বদলে আমি অন্য কিছু ইকোনমিক্সটাকে প্রথমে পড়তে চাইছি এবং হিস্ট্রিটাকে পরে করবো এইভাবে যেভাবে তোমাদের কারেকশন করার ইচ্ছে ফিজিক্যাল এডুকেশনও করে ফেললে কিন্তু এটা ততক্ষণই করতে পারো যতক্ষণ তুমি কনফার্মেশন করছো একবার যখন তোমার এই পছন্দের মতো সাবজেক্ট চয়েস করা এবং সেভ করা হয়ে গেল এরপরে তোমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনফার্ম করা যে এই রেজিস্ট্রেশনটা তুমি কনফার্ম করছো রেজিস্ট্রেশন একবার কনফার্ম হয়ে গেলে এগুলো আর চেঞ্জ করতে পারবে না এইটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কি এর একটা প্রিন্ট আউট নেওয়া তো সিইউ রেজিস্ট্রেশন ফর্ম প্রিন্ট এখানে ক্লিক করলে তোমাদের একটা পিডিএফ জেনারেট হবে পিডিএফটা ঠিকঠাক করে দেখে নেবে ঠিক আছে যে এখানে সব কিছু ঠিক আছে কিনা এবং সেইভাবে তোমাকে দেখতে হবে যদি মনে হয় যে এখানেও কিছু ভুল বেরোচ্ছে এই রেজিস্ট্রেশন ফর্মটা ভালো করে চেক করবে নামের বানান বাবার নামে বানান কোথাও কিছু যদি ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কলেজের অফিসে যোগাযোগ করবে আমাদের সুজিত বাবু আছেন মিলনদা আছে অফিসের যারা নন স্টাফ আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবে কারণ এই কালেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট এইগুলোই ডেটা কিন্তু ইউনিভার্সিটির কাছে যাবে ইউনিভার্সিটি পোর্টালে থাকবে তোমার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে তো যারা বিএ এবং বিএসসি করছো তাদের ক্ষেত্রে এই চারটে চয়েস আসছে কিন্তু যারা বি কমের মাল্টিডিসিপ্লিনারি বা মেজারে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র এইসি অপশনটা আসবে বাকি কিন্তু আইডিসি এই অপশনগুলো তাদের থাকবে না তো তাদের জন্য শুধুমাত্র একটাই অপশন থাকবে তাদের ঘাবরানো কিছু নেই এটাই তোমাদের সিলেবাসের স্ট্রাকচার এভাবে রেজিস্ট্রেশন হবে বিকমের ক্ষেত্রে এই চয়েসগুলো থাকবে না এবং এদের জন্য যে সেলগুলো পিডিএফ রেজিস্ট্রেশন ফর্মে আছে সেগুলো ব্ল্যাঙ্ক থাকবে চুন ভেবো না যে তোমাদের কিছু ভুল হয়ে গেছে ব্ল্যাঙ্ক চলে আসছে যদি কনফার্মেশন করার পরে ফর্ম প্রিন্ট হতে পারে তাহলে সব কিছু ঠিকঠাক আছে তোমরা শুধু তোমাদের নামের বানান তোমাদের বিভিন্ন যে মার্কস থেকে শুরু করে যা কিছু ইনফরমেশন দেওয়া আছে ফর্মে সেগুলো ভালো করে খুটিয়ে চেক করবে যে সেগুলো ঠিক আছে না ভুল আছে যদি কোনোরকম কোন কারেকশনের দরকার হয় অবশ্যই অফিসে যোগাযোগ করবে